সর্বপ্রথম আমার হাজারো ভাইয়ের মৃত্যুবরণ করেছে, সেই মৃত্যুকে সরকার গুম করেছে। আমাদের হাজারো শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা লাঞ্ছিত অপমানিত হয়েছে গুন্ডে বাহিনী ছাত্রলীগ বাহিনীর হাত দিয়ে। আমাদের হাজারো ভাইয়েরা এখনও গ্রেপ্তার। আজ থেকে যতদিন আন্দোলন চলছে, সরকার কখনো ছাত্রদের পক্ষে কোনো বিবৃতি দেয়নি। সে বিটিভি, গণভবন, মেট্রো রেল ভাঙা নিয়ে মায়া কান্না করেছে। এই মায়া কান্না এই বাংলার ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। আমাদের লক্ষ্যটা এক দফা এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, যত সকল বেনামি মন্ত্রীগুলো উস্কানিতে ছাত্রলীগ, যুবলীগ, আমলীগের গুন্ডা বাহিনীরা আমাদের উপর নির্যাতন করেছে, এদের পদত্যাগ করতে হবে। এবং যে সকল পুলিশ ভাইরা আমাদের উপর নির্যাতন করেছে, এদের বিচারের আওতায় আনতে হবে। যদি না মানে তাহলে আমরা এই সরকারের পদত্যাগ এই কুষ্টিয়ার মাটি থেকে করবো ইনশাআল্লাহ। কখনো কোনো দিন সম্ভব না, কারণ যদি কখনো কোনো পুলিশ কখনো কারোর অনুমতি নিয়ে পুলিশ গুলি করবে, অবশ্যই এই খুনি সরকার হাসিনা এবং ওবায়দুল কাদের তার নির্দেশে ছাত্রলীগ সর্বপ্রথম আমার ভাইদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় মর্মান্তিক ঘটনা করে। গত বৃহস্পতিবার শুক্রবার আমার হাজারো ভাইরা মরেছে। গতকাল যে শুক্রবার গেছে ঢাকা, খুলনা, রাজশাহী সহ অনেক জায়গা আমার ভাইয়েরা মৃত্যুবরণ করেছে। আমাদের এক কথা, যতদিন পর্যন্ত এই ষড়তার সরকারের পতন হবে না, আমাদের কেন্দ্র নির্দেশিত কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করে যাব। যদি আমি আজকে